নমস্কার স্টুডেন্টস, শুরু করছি ক্লাস সেভেন এর বাংলা ক্লাস। আজকের বাংলা ক্লাসে আমরা এক কথায় প্রকাশ পড়ে নেব। এক কথায় প্রকাশ যেটা আমাদের ভোকাবুলারি সেকশনে রয়েছে সেটাই আজকে আমরা পড়ে নিচ্ছি। বাক্য সবসময় বিস্তৃত বা বিশ্লেষণাত্মক করে বললে ভালো লাগে না, তাকে সংক্ষেপে সুন্দরভাবে বলা যায়। তার জন্য কিছু শব্দগুচ্ছকে একটি মাত্র শব্দে প্রকাশ করতে হয়। বাক্যের অন্তর্গত অর্থ ও ভাবগত অনেকগুলি পদকে একটি মাত্র পদ বা শব্দে ব্যক্ত করাকেই এক কথায় প্রকাশ বলে। এবার আমরা কয়েকটা উদাহরণ দেখে নেব, অর্থাৎ অনেকগুলো পদ বা শব্দগুচ্ছকে এক কথায় প্রকাশ করা, একটা শব্দে প্রকাশ করাকেই বলা হচ্ছে এক কথায় প্রকাশ। অথচ মানেটাও বজায় থাকবে, অনেকগুলো শব্দের যে মানে এক কথায় প্রকাশ করার পরে মানেটা একই থাকবে, তবে সেটাকে সার্থক এক কথায় প্রকাশ বলা যাবে। যেমন অতিরিক্ত সাহস দুঃসাহস, অক্ষর জ্ঞান আছে যার স্বাক্ষর, অতিতুচ্ছ নগণ্য, অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা, অন্য যুগ যুগান্তর, আকাশে চরে যে খেচর, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী আস্তিক, ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী নাস্তিক, উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ, উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ, যাহার দুহাত সমান চলে সব্যসাচী, ইতিহাস জানেন যিনি ঐতিহাসিক, বিজ্ঞান জানেন যিনি বৈজ্ঞানিক, পরিণত বয়স যার সাবালক অথবা সাবালিকা, অপরিণত বয়স যার নাবালক অথবা নাবালিকা, পাখির কুজন পাখির ডাক কুজন, পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক, ময়ূরের ডাক কেকা, বেশি কথা বলে যে বাচাল, বিনার শব্দ ঝংকার। চলে যাব অনুশীলনীতে। রেখাঙ্কিত শব্দগুচ্ছকে এক কথায় প্রকাশ করো। বিপিন দরিদ্র হলেও তার অক্ষর জ্ঞান আছে, এখানে হবে বিপিন দরিদ্র হলেও সে স্বাক্ষর। অতি তুচ্ছ কারণে মন ভারাক্রান্ত করে তুলো না, এটা হবে নগণ্য কারণে মন ভারাক্রান্ত করে তুলো না। এরপরে যেটা রয়েছে, তোমার মতো অপরিণত বয়সী বালিকা কি করে একলা থাকবে, তোমার মতো নাবালিকা কি করে একলা থাকবে। যিনি বিজ্ঞান জানেন তার মন সর্বদা যুক্তিবাদী হয়, যিনি বৈজ্ঞানিক তার মন সর্বদা যুক্তিবাদী হয়। তিনি আমায় পা থেকে মাথা পর্যন্ত ভালো করে নিরীক্ষণ করলেন, তিনি আমায় আপাদ মস্তক ভালো করে নিরীক্ষণ করলেন। এবার এটা আমরা এতক্ষণ প্রসারিত অর্থটাকে এক কথায় প্রকাশ করেছি, এবার আমরা এক কথায় প্রকাশ করা আছে যে শব্দগুলোকে সেগুলোকে প্রসারিত করে বলবো। অর্জুন ছিলেন সব্যসাচী, এখানে উত্তর হবে অর্জুনের দুই হাত সমানভাবে চলত। বাচাল ছেলে মেয়েকে কেউ পছন্দ করে না, যে ছেলে মেয়ে বেশি কথা বলে তাকে কেউ পছন্দ করে না। তোমার মতো অকৃতজ্ঞ মানুষ আমি কখনো দেখিনি, তোমার মতো উপকারীর উপকার স্বীকার করে না এমন মানুষ আমি কখনো দেখিনি। বর্ষণ মুখর দিনে কেকা রবে চারিদিক গমগম করছে, বর্ষণ মুখর দিনে ময়ূরের ডাকে চারিদিক গমগম করছে। রামমোহন রায় বিদ্যাসাগর মহাশয়ের পর যুগান্তর ঘটে গিয়েছে, রামমোহন রায় বিদ্যাসাগর মহাশয়ের পর অন্য যুগ এসে গিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এক কথায় প্রকাশ কিভাবে করতে হয় এবং তার প্রয়োগ কিভাবে করতে হয়। তোমরা এগুলো অবশ্যই লিখবে তোমাদের ল্যাঙ্গুয়েজ কপিতে, বাংলা ল্যাঙ্গুয়েজ কপিতে, এবং ভালোভাবে তৈরি করবে। নমস্কার।